ঢাকা 17 আসনের উপনির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনের সময় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনা ঘটেছে। একতারা প্রতীকের এই প্রার্থীকে মারধরের পর ধাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার 17 জুলাই বিকাল 3টার পর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে এই ধাওয়ার ঘটনা ঘটে। এরপর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় হিরো আলমকে। এই বিষয়ে সাংবাদিকদের অভিযোগ করে হিরো আলম বলেন, সকাল থেকে অনেক ভোট কেন্দ্র পরিদর্শন করেছি, বিকাল 3টার পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার উপর হামলা চালায়।